প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি ফরহাদুদ্দিন আহমেদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিএমশান বা অগ্র ক্রয় যেটাকে বলি প্রিএমশান কেস যদি করতে হয় কখন করতে হয় প্রিএমশান কেস অবশ্যই করা যাবে যদি পাশাপাশি সীমানা হয় অর্থাৎ সিটি কর্পোরেশন এবং নগর বা পৌরসভার ভিতরে না হলে যদি গ্রামে হয় তাহলে সেক্ষেত্রে প্রিএমশন বা অগ্রক্রয়ের মামলা করা যায় অর্থাৎ আপনার পাশাপাশি কোনো জমি বা যদি কোনো রকম বাড়ি বা স্থাপনা থাকে সেই ক্ষেত্রে প্রতিবেশী যারা আছে বা পাশাপাশি সীমানায় যারা আছে ভাই বোন আত্মীয় স্বজন বা পাশাপাশি যেই থাকুক ওনারা যদি ওনাদের কাছে বিক্রি না করে অন্য কারোর কাছে বিক্রি করলে সেই ক্ষেত্রে বা অগ্রক্রয়ের মামলা করা যায় সেই ক্ষেত্রে ওনারা যদি কিনতে আগ্রহ প্রকাশ না করেন তাদের কাছ থেকে লিখিত অনাপত্তিপত্র নিয়ে সেই ক্ষেত্রে মামলাটা সেই ক্ষেত্রে সেই জায়গাটা অন্যের কাছে বিক্রি করা যাবে রেজিস্ট্রি করতে গেলে সেই ডকুমেন্টটা জমা দেওয়া লাগবে ধন্যবাদ সবাইকে